প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো কোনো দই বীজ ছাড়া মাত্র এক চা চামচ ভিনেগার দিয়ে 1.5 কেজি দুধের টক দই। এই গরমে ঠান্ডা ঠান্ডা টক দই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তাই এভাবে খুব সহজে টক দই আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করি অন্য সব রেসিপির মতো আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এই টক দইটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এটা আমি সরাসরি গাভীর দুধটাই নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হোয়াইট ভিনেগার, এখান থেকে আমি 1 চা চামচ ভিনেগার ব্যবহার করব। এই হচ্ছে আমার উপকরণ। আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান সেক্ষেত্রে চিনি অ্যাড করলেই হয়ে যাবে। এখন দুধের হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, অপেক্ষা করব একটু গরম হওয়া পর্যন্ত। দুধটা যখন কিছুটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এখন গুঁড়ো দুধটাকে আমি এই দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালো করে মিশে যাবে। আপনারা যদি গুঁড়ো দুধ অ্যাড করতে না চান তাহলে 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দিলে বেশি পরিমাণ জাল করতে হয় না, আর ঘনত্বটা খুবই তাড়াতাড়ি এসে যায়, আর ফ্লেভার টেক্সচার দুটোই ভালো আসে। তো অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট এই দুধটাকে জাল করে নিব। ফ্রেন্ডস, দুধটা জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দুধের হাঁড়িটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। গরম অবস্থায় একটু একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে যাতে দুধের সরটা জমে না যায়। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, এরকম ঠান্ডা যাতে আঙুল ডুবানো যাবে বা সহ্য করা যাবে এরকম অবস্থায় দইটা বসাতে হবে। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, আবার একেবারে গরমও কিন্তু বসানো যাবে না। এই অবস্থায় একটা হ্যান্ড উইক দিয়ে আমি প্রথমে দুধটাকে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে যে বাবলসের সৃষ্টি হবে এতে করে দইয়ের টেক্সচারটা আরও ভালো আসবে। এক থেকে 1.5 মিনিট এটাকে আমি এরকম করে নাড়াতে থাকবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুমি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিচ্ছি। আমি 1 চা চামচই ব্যবহার করবো, এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না। এটা থেকেই পারফেক্ট দই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটাকে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও মিশিয়ে দিব। এখন দইটাকে আমি বসাবো। এখন দইটা বসানোর জন্য এরকম আমি দুইটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িগুলোতে আমি সবসময় বাসায় দই তৈরি করে থাকি। আপনারা যে কোনো স্টিল অথবা প্লাস্টিকের পাতিলেও করতে পারেন। এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। দুইটা হাঁড়িতে আমার 1.5 লিটার পরিমাণ দুধ ধরবে। এটাতেও দিয়ে দিচ্ছি। এখন দুইটা হাঁড়িকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এটার মাপে আমার কোনো ঢাকনা নেই, তাই আমি একটা পিস দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে আমি একটু গরম জায়গায় রেখে দিব, এখন যেহেতু প্রচণ্ড গরম এমনিতেই বসে যাবে। তা এখন রাত 9টা বাজে, আমি সকালে উঠে দেখবো ইনশাল্লাহ আমার দইটা একেবারে পারফেক্টলি বসে গেছে। তো অপেক্ষা করব সকাল হওয়া পর্যন্ত। আর এটাকে আমি একটা কাঁথা দিয়ে সুন্দর করে ঢেকে চুলার পাশে রেখে দিব, পাকঘরে যে তাকটা আছে সে তাকের উপরে রেখে দিব। তো ফিরে আসছি সকালবেলা। ফ্রেন্ডস, ডাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই দইগুলো সেট হয়ে গেছে। নাড়াচাড়া করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই দই কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি, বিভিন্ন রান্নার কাজে, বোরহানির ক্ষেত্রে রূপচর্চা হিসেবে, অথবা এই গরমে ঠান্ডা ঠান্ডা এক বাটি টক দই হলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আশা করি আমার আজকের আয়োজন একটু হলেও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এখানেই আমার সার্থকতা। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।